আপনি খুন করেছেন? কেন খুন করলেন দিদি? কি বলবেন দিদি? স্মৃতি দেবী কেন এরকম করলেন? ধেয়ে আসছে একের পর এক প্রশ্নবাণ, কিন্তু তিনি নিরুত্তর। বোলপুরের রজতপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগে প্রথম গ্রেপ্তার। গ্রেপ্তার হলেন পরিবারেরই এক সদস্য। ধৃত মহিলার নাম স্মৃতি বিবি, তিনি মৃত গৃহকর্তা আব্দুল হালিমের সেজ ভাইয়ের স্ত্রী। আপনাকে কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলা যাবে না স্মৃতি দেবী? চার বছরের একটা শিশুর প্রাণ গেছে, কি বলবেন? পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে স্থানীয় এক হাতুড়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মহিলার। ভাসুর তা জানতে পারেন এবং প্রতিবাদ করেন। তার জেরে ভাসুরকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ, কিন্তু সেই হুমকিতে কোনো কাজ না হওয়ায় গোটা পরিবারকে পুড়িয়ে মারার ছক কষেন স্মৃতি ও তার প্রেমিক। ভয়াবহ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। অভিযোগ, ভাসুরের ঘরের জানলা দিয়ে কোনো কিছু স্প্রে করে সবাইকে অচেতন করে দেওয়া হয়, তারপর পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেন যুগল। এদের দুজনের মধ্যে একটা ইলিসিট অ্যাফেয়ার ছিল, যার উপর অ্যাটাকটা হয়েছে সেই ভাইয়ের ফ্যামিলি থেকে প্রথম সবচেয়ে বেশি করে প্রথম এবং উইথ ইন্টেন্সিটি প্রোটেস্টটা হওয়া শুরু হয়। ফলে এরা দুজনে পরিকল্পনা করে যে এদের বিরুদ্ধে একটা প্রতিশোধ নিতে হবে। এই দুজনের মধ্যে মিলিত কনস্পিরেসি থেকে সেদিন রাত্রে এরা অ্যাক্সিলেটার হিসেবে পেট্রোল নিয়ে যায় এবং সঙ্গে আগুন ধরানোর জন্য যেসব মেটেরিয়াল লাগে সেগুলো নিয়ে যায়। ক্লোরোফর্ম প্রথমে যা খোলা জানলা থেকে ক্লোরোফর্ম স্প্রে করা হয়। ক্লোরোফর্মের ইনফ্লুয়েন্সে যখন অচেতন অবস্থায় থাকে সেই অবস্থায় ওরা পেট্রোল ভেতরে ঢালে এবং আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় শেখ আদুল আলিম, তার স্ত্রী ও তাদের চার বছরের ছোট ছেলের। পাশের ঘরে থাকায় বেঁচে যায় দম্পতির 14 বছরের ছেলে। মেজো ভাই সেজো ভাইকে ডেকে বলছে যে তোর বউ একটু শাসন কর, এইটুকু বলেছে, এইটুকু বলাতে আমার এই সেজো বৌদি ওই বান্ধবটাকে ফোন করে বলেছে, দু সপ্তাহের মধ্যে ঘটনাটা করে দিল। আমার ছেলেকে হুমকি দিয়েছে যে এবার তোরা মুখ খুলবি তো তোদেরকে শেষ হয়ে যাবে, সেজো ভাইয়ের জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়েছে স্মৃতি। আমার ননদ মেজো, সে আর আমার নন্দাই ওকে বোঝাতো ফ্যামিলির একটা মান সম্মান গ্রামে বোঝাতো, এই বাধা দেওয়ার জন্যেই এই চক্রান্তদের। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে বাড়ির সেজো বউকে। পরিকল্পনা যে গ্যাস দিয়ে কোনো গ্যাস দিয়ে তারপরে আগুন দিয়ে গ্যাসের তেল ধরে এটা মারা হয়েছে। পুলিশ কাছে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোকের সঙ্গে যুক্ত আছে। তার সেই বয়ানের পরিপ্রেক্ষিতে আয়ো সাহেব একটা 7 দিনের রিমান্ড, পুলিশ রিমান্ড চেয়েছেন। এদিন ঘটনাস্থলে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, সংগ্রহ করেন নমুনা। ঠিক আমার পিছনে যে বাড়িটিতে গত 3 দিন আগে আগুন লেগে 3 জন মারা গেছিলেন সেখানে সিএফএল টিম এসে পৌঁছেছে এবং তারা তদন্ত করছে। তারা নমুনা সংগ্রহ করছেন ঘরের ভেতরে ঢুকে, যে ঘরটিতে ঘটনা ঘটেছিল সেখান থেকে সেই নমুনা সংগ্রহ করে তারা ল্যাবরেটরিতে পাঠাবেন। তারপর সেখান থেকে পরীক্ষা করে পুরো বিষয়টি উঠে আসবে, অর্থাৎ কীভাবে মারা হয়েছিল, কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল, ভেতরে কারা কারা ছিলেন। পুলিশ জানিয়েছে ধৃতকে জেরা করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। অভিযুক্ত হাতুড়ে পলাতক, ধৃত মহিলার 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।